বর্তমান রূপ কথায় মোড়া বদ্ধ মায়াজাল, খুঁজতে গিয়ে শিকার শিকারীর একই হাল, জানবে সব সত্যিটা যাহা যায় না মোটেই লুকানো, পাবেই খুঁজে প্রধান মাথা যদি কানটি ধরে টানো। কিছু উদ্ঘাটিত সত্য তবে বিলোনোর জন্য নয়, কারণ গোপনীয়তা খুন করে চায় না সবাই জয়। কথাটি আছে পাহাড় বানিয়ে দেয় স্মৃতিকে জীবাশ্ম, যে চাপা সত্যি খুঁজতে গেলে সৃষ্টির মূলে যাওয়া খুব জরুরি, আর সেই সৃষ্টির মূলে যেতে গেলে তোমায় 4.5 ঘন্টা সময় বের করে নিতে হবে। কি বুঝলে না? আসল গল্পে ফিরে আসি তাহলে। আজ সিনেবাঙালি মার্ডার ইন দ্য হিলস ওয়েব সিরিজের রিভিউ করবে। গল্পের শুরুতেই আমরা অনেক স্বাবলম্বী চরিত্রের দেখা পাই, যেখানে কেউ নামী লেখক তো কেউ নামী ডাক্তার, কেউ শিক্ষিকা তো কেউ চ্যাম্পিয়ন প্লেয়ার, আবার কেউ সিনেমা পরিচালক তো কেউ পুলিশ। আবার পুলিশ থাকবে, মিডিয়া থাকবে না, এমনটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, রিপোর্টারও আছে, এবং তাদের সবার মধ্যমণি হিসেবে রয়েছেন সবার আদরের প্রিয় টনিদা, যিনি দার্জিলিংয়ের যেমন নামকরা পরিচালক, তেমনি রূপলী পর্দায় রাজ করে আসা এক দামি অভিনেতা। টনিদার আমন্ত্রণে সকল স্বাবলম্বী প্রতিবেশী আসে তার বাড়িতে তাঁরই জন্মদিন পালনের জন্য। আবার বড়লোকেদের পার্টি, ওয়াইন না থাকলে চলে, শুরু হলো পার্টি। কিন্তু এর মধ্যেই টনিদা এসে প্রকাশ করলেন তিনি নাকি সবাইকে বাড়িতে ডেকেছেন একে একে খুন করবার জন্য, যে কাহিনীটি অমিতাভ তার কাগজেই লিখবে। এই উক্তিতে বিশ্ব জন্মাবার আগেই হয়ে যায় এক আজব কাণ্ড। কি কাণ্ড? নিজের বাড়িতেই সবার সামনে ছটফট করে দেহত্যাগ করেন টনিদা। আরে আসল ব্যাপারটা কি তাহলে? এরপরেই গল্পে আসে নতুন মোড়। অমিতাভ শুরু করে টনিদার মৃত্যুর কারণ খুঁজতে, আর সেই কেঁচো খুঁড়তে গিয়ে উঠে আসে কেউটের বিষের মতো জড়ালো এক আজব কেচ্ছা, যার সূত্রেই গাঁথা রয়েছে একটি উক্তি, ইউ উইল বি পানিশড ফর ইউর ক্রাইম। তাহলে সাজাটা কে পাবে? অমিতাভ কি করতে পারবে রহস্যের সমাধান? শেষমেশ কি পাথরে আঁকা জীবাশ্মের ন্যায় সত্যের পটচিত্র দেখার সুযোগ পাবে সবাই? পুরোটা জানতে গেলে দেখতেই হবে মার্ডার ইন দ্য হিলস, হুইচ ইজ স্ট্রিমিং অন হইচই। এবার আসি রিভিউতে, আমি কেন দেখলাম আর তোমাদের বা দেখার জন্য কেন সাজেস্ট করব। প্রথমত, গল্পটি মূলত ক্রাইম ফুল দিয়ে গাঁথা, তাছাড়া গল্পটি প্রথম থেকে শেষ অবধি একটি কাহিনী বরাবর এগিয়েছে, যাতে দর্শক পাবে ব্যস্ত থাকার রীতি এবং এই কাহিনী খুলে দেবে যাবতীয় রহস্যের জট। এছাড়া দত্তবাবুর পরিচালনায় করা প্রথম ওয়েব সিরিজ, মিস করলে হয়। এই গল্পের শেষের দিকে একদা বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার খুব চেষ্টা করা হয়েছে, তবে এরকম চেষ্টা না করলে যেমন ভালো দিকটা খুঁজে পাওয়া যায় না, তেমনি ম্যারম্যারে পটভূমিকায় এরকম চেষ্টা প্রয়োগ করলে ওজন ছাড়া ভোজন হয়ে যায়। এছাড়া গল্পের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় মানানসই হলেও অবাক লেগেছে সিঁড়ি বেয়ে দশতলা উঠে ঘরে চাবি না নেওয়ার মতো ভুল করা। বাকি তো দত্তবাবু সুপার হিট। আজকের জন্য এতটুকু সময়ের পরিষেবা পাওয়া গেছে। এইরকমই সিনেমা বা ওয়েব সিরিজ, এটা আবার বলছি, হ্যাঁ, এরকমই সিনেমা বা ওয়েব সিরিজের জন্য এরকমই সিনেমা বা ওয়েব সিরিজের সাজেশন ও সঠিক রিভিউর জন্য ফলো করো সিনেমাঙালিকে। দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে।